সুমিত্রা সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত গানের জগতে এক প্রখ্যাত নাম। আজ 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন দীর্ঘদিন তিনি। গতকাল রাত্রে তিনি বাড়িও ফিরে যান, কিন্তু তারপরেই তার শারীরিক অবস্থা আরও সংকটজনক হয় এবং আজ ভোর রাত 4:30 নাগাদ ইহলোকের মায়া ত্যাগ করে মৃত্যু হল 89 বছর বয়সে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের। রবীন্দ্রসঙ্গীত একাধিক গান চিরকাল মানুষের মনের মণিকোঠায় থেকে যাবে তার গলায়। যে সুর তিনি বেঁধেছিলেন, যে ছন্দ, যে নতুনভাবে রবীন্দ্রসঙ্গীত গানকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন, তা হয়তো কোনো বাঙালি কোনোদিনই ভুলবেন না। সুমিত্রা সেনের দুই মেয়ে শ্রাবণী সেন এবং ইন্দ্রাণী সেন সঙ্গীত মহলে আজ তারাও দুই উজ্জ্বল নক্ষত্র। শ্রাবণী সেন আজ সকালে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান, ভোর রাতে প্রয়াত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মেঘ বলেছে যাব যাব, সখী ভাবনা কাহারে বলে, একাধিক গানের মধ্যে দিয়ে তিনি চির উজ্জ্বল থাকবেন রবীন্দ্রসঙ্গীত এবং সঙ্গীত মহলে। রবীন্দ্র গানের এক যুগাবসান বলা যেতে পারে, কারণ তার মধ্যে দিয়ে, তার গলার মধ্যে দিয়ে রবীন্দ্রসঙ্গীত এক অন্য পর্যায়ে পৌঁছেছিল। আমরা হৈমন্তী শুক্লা সঙ্গে কথা বলেছি, আমরা সকালবেলায় ওনাকে কথা বলেছি ওনার সঙ্গে, এবং উনিও একই কথা বললেন। সুমিত্রা দেবীর স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা দেবীও জানালেন যে এক যুগের অবসান। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল রাত্রে বাড়িও ফিরে এসেছিলেন হাসপাতাল থেকে, তবে বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থা আরও সংকটজনক হয় এবং আজ ভোর রাত 4:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন বেশ কয়েকদিন ধরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 21 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর 4:30-তে মৃত্যু হল সঙ্গীত শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। আমরা কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। সৈকতদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, তাকে নিয়ে তো বলার কোনো অন্ত নেই, তাও স্মৃতিচারণায় আপনার কাছ থেকে দু একটা কথা তার সম্বন্ধে জানতে চাইব। আমরা মানে যেহেতু ইন্দ্রাণীদি এবং শ্রাবণী দুজনেই, দুজনের সঙ্গে আমাদের অনেক দিনের মানে শুরুর দিক থেকে যখন গান করা শুরু করেছি তখন থেকে, সেই সুবাদে সুমিত্রা পিসির কাছে যাওয়া বা সুমিত্রা পিসির বাড়িতে যাওয়া, বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে, এবং এক সময় তো ছিল সুমিত্রা সেন মানে হচ্ছে বাংলা ফিল্মের রবীন্দ্রসঙ্গীত গাওয়ার একজনই শিল্পী ছিলেন তিনি, তার নাম সুমিত্রা সেন। বহু বহু ফিল্মে আমরা সেই গান শুনেছি, তার সামনে তার কাছে যাওয়া, এবং ভীষণ মাদারলি ছিলেন, তো ভীষণ মাদারলি ছিলেন, ভীষণ ভালোবাসতেন আর কি, সবাইকেই ভীষণ ভালোবাসতেন, সবসময় হাসি মুখ। কিছুদিন আগে, লাস্ট বোধ হয় বছর খানেক আগে দেখা হলো রবীন্দ্র সদন, তখন হুইল চেয়ারে, তোমার কি এত কেন শরীর খারাপ? বলে না আরে আমার আর চলছে না, বয়সটাও হয়েছিল খুব একটা। কিছুদিন আগে একটা ইন্দ্রাণীদির সঙ্গে একটা দেখা হলো ব্যারাকপুরে অনুষ্ঠানে, বলে জানিস তো মা খুব অসুস্থ হয়ে, আমরা হ্যাঁ শুনেছি, যাওয়া হয়নি, তো আজকে সেই দুঃসংবাদটা পেলাম। অর্থাৎ মানুষ তো চলেই যায়, চলে যেতেই হয়, ভালো মানুষরা যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। একটা মানুষ যার কাছে গেলে ভালোবাসা পাওয়া যেত, সেরকম মানুষ তো খুব কম, তাদের মধ্যে অবশ্যই একজন ছিলেন সুমিত্রা পিসি।
মধ্যে ওনার আত্মার শান্তি কামনা করি, সেখানেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সৈকত দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সৈকত মৈত্র। বেশ কয়েকদিন ধরেই বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি, আর সঙ্গীত মহলে সত্যি এক নক্ষত্র পতন, কারণ রবীন্দ্র গানের, রবীন্দ্রসঙ্গীতের এক যুগাবসান বলা যেতে পারে। আজ ভোরবেলা সোশ্যাল মিডিয়া সাইটে তার কন্যা শ্রাবণী সেন এই বিষয়টি জানিয়েছেন, এবং তারপর থেকেই শিল্পী মহল, সঙ্গীত মহলে শোকের ছায়া। বিভিন্ন গানের মধ্যে দিয়ে, রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন গানের পন্থীর মধ্যে দিয়ে চিরকাল মানুষের মনের মণিকোঠায় এক আলাদাই জায়গা করে থাকবেন সুমিত্রা সেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 21 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি, এবং তারপর থেকেই তার শারীরিক অবস্থা কখনো স্থিতিশীল, কখনো উদ্বেগের মধ্যে ছিল, এবং গতকাল রাতে সংকটজনক অবস্থায় ছিলেন তিনি। আজ ভোর 4:30 সব মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর বয়স। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সঙ্গীত শিল্পী স্বপন বসু। স্বপন দা, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজ ভোর 4:30 89 বছর বয়সে বলা যেতে পারে রবীন্দ্র যুগের এক অবসান হলো প্রয়াত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ভাবতে পারছি না, আমি আমি শুনে আমি কাগজে আজ দেখলাম, এটা নিয়ে ওর ছিলাম আমি কাগজে দেখলাম যে উনি ঘরে চিকিৎসা করবেন, ডাক্তাররা বলেছেন যে ঘরে থেকে চিকিৎসা করা যাবে। তারপরে আমি এটা শুনছি আজ খবরের কাগজ থেকে, অনেক আশ্বস্ত হলাম যে ঠিক আছে, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, যেদিকে একদিন যাব দেখবে। কিন্তু আমি ভাবতে পারছি না, মানে আসলে কি বলতো, এক্ষুনি এই নিয়ে মন্তব্য করাটা আমার কাছে, মানে উনি আমার এত কাছে এবং পুরো পরিবার, মানে শ্রাবণী, ইন্দ্রাণী এবং দিদি আমাকে এত স্নেহ করেন, যখন আমাকে সত্য আমি গাইছি আমাকে অনেকেই চেনেন না, তখন এই সময় যে স্নেহ ভালোবাসা যে উৎসাহ পেয়েছি ভাবা যায় না। এরকম যে গুণী মানুষ, এরকম যে মানুষ, হ্যাঁ একদম, মানে শুধু শিল্পী না, এরকম যে মানুষ, মানে আমি চিন্তা করতে পারছি না গো। আমি আমি আমার পক্ষে মানে ওনার মতো মানুষকে মূল্যায়ন করা মানে সে যোগ্যতা আমার নেই এই মুহূর্তে, সেসব কথা আসে না, মানে আমি এই মুহূর্তে ভাবতেই পারছি না বলা, গুছিয়ে বলা আমার পক্ষে খুব মুশকিল গো। আমি এটা শুনে আমি খুব আজকে খবরের কাগজ থেকে খুব আশ্বস্ত হলাম, যাক ঠিক আছে, বাড়িতে থেকে সুস্থ হবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ স্বপন দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সঙ্গীত শিল্পী স্বপন বসু। প্রত্যেকের মুখেই একই কথা যে তার মৃত্যুতে শোক প্রকাশ সঙ্গীত মহলে।